লাইলাতুল কদরে 5টি আমল করুন, আপনার জীবনের সকল ধরনের গুনাহ মাফ হয়ে যাবে, আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ হবে। লাইলাতুল কদর এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত, বরকতপূর্ণ একটি রাত, মহিমান্বিত একটি রাত। এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীম অবতীর্ণ করেছে। এই রাতটি হাজার মাস ইবাদত করলে যে পরিমাণ নেকি হয়, এই রাতে ইবাদত করলে এর থেকেও অধিক পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করেন। এই রাতের মধ্যে হযরত জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি দল নিয়ে পৃথিবীর মধ্যে আগমন করেন, মানুষের সকল ধরনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দরবারে পেশ করে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের এক হাদিস উল্লেখ করেছেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি সওয়াবের নিয়তে বিশ্বাস নিয়ে ইখলাসের সাথে সবকদরে ইবাদত করে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। লাইলাতুল কদরে 5টি আমল যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল ধরনের চাওয়া পাওয়াকে পূরণ করবেন এবং আমাদের গুনাহসমূহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এক নম্বর আমল হলো লাইলাতুল কদরে এতেকাফ করা। এতেকাফ অর্থ হলো বিচ্ছিন্ন থাকা, অবস্থান করা। শরীয়তের পরিভাষায় ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, দুনিয়াবী সকল প্রকার কার্যকলাপ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের লক্ষ্যে মসজিদ বা ঘরে নির্জন স্থানে অবস্থান করাকে এতেকাফ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকে তোমরা এতেকাফ করো। কী জন্য? শবে কদরকে অনুসন্ধান করার জন্য, শবে কদরকে তালাশ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোর মধ্যে শবে কদর হওয়ার বেশি সম্ভাব্য, তবে 27-এর রাতের মধ্যে শবে কদর হওয়ার সম্ভাব্য তারিখটি বেশি বর্ণনা করেছেন। তাই আমরা 21 তারিখ থেকে নিয়ে 29 তারিখ পর্যন্ত বেজর রাত্রগুলোর মধ্যে প্রত্যেক দিন অতিরিক্ত কিছু ইবাদত বন্দেগী করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদর তালাশ করার জন্য রমজানের শেষ দশকে এতেকাফ করবে, একদিনের এতেকাফে আল্লাহ তাআলা তাকে এত বড় প্রতিদান দান করবেন, তার মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব হয়ে যাবে। সুবহানাল্লাহ, 1 খন্দকের দূরত্ব হলো আসমান জমিন বরাবর। আরেক হাদিসে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি রমজানের শেষ দশকে এতেকাফ করবে, আল্লাহ তাআলা তাকে 2টি হজ 2টি উমরা করার সওয়াব দান করবেন এবং ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার দ্বারা যে সওয়াব হয়, কোনো ব্যক্তি যদি ইসলামী রাষ্ট্রে 40 দিন পর্যন্ত সীমান্ত পাহারা দেওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা যে তাকে সওয়াব দান করেন, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এতেকাফকারীকে দান করবেন এবং কি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, নিষ্পাপ শিশুনে তাকে বানিয়ে দেবে। তাহলে আমরা লাইলাতুল কদরে প্রথম যে আমলটি করব সেটি হলো এতেকাফ করব। 2 নম্বর আমল হলো শবে কদরের মধ্যে আমরা রাত্রি জাগরণ করব। রাত্রি জাগরণ করব ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে রমজানের শেষ দশকে প্রত্যেক দিন রাত্রি জাগরণ করতেন। রাত্রি জাগরণ করে কুরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন, তসবিহ পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তাহলে আমরাও শেষ দশকে বেজর রাত্রিগুলোর মধ্যে বিশেষ করে শবে কদরকে অনুসন্ধান করার জন্য আমরা এই আমলগুলো করব। রাত্রি জাগরণ করব। রাত্রি জাগরণ করার মধ্যে আমরা রাত্রিকে 3টি অংশে ভাগ করে নেব। প্রথম অংশে হয়তো আমরা নামাজ পড়ব, দ্বিতীয় অংশে হয়তো কুরআন তেলাওয়াত করব, তৃতীয় অংশে আমরা দোয়া করব। কেননা
রাতের শেষ অংশে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বিশেষ করে রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শেষ রাত্রে ক্ষমা করে দেন, তাদের পাপসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ বানিয়ে দেন। তাহলে আমরা লাইলাতুল কদরের দুই নম্বর আমলটি করব, রাত্রি জাগরণ করব। তিন নম্বর আমল হলো আমরা পরিবার পরিজনদেরকে রাত্রি জাগরণ করার জন্য উৎসাহ প্রদান করাবো, অর্থাৎ তাদেরকেও জাগ্রত রাখার পিছনে আমরা সবচেয়ে বড় ভূমিকা রাখব, যে এই রাত অনেক বরকতপূর্ণ রাত, এই রাত অনেক ফজিলতপূর্ণ রাত, এই রাতের মধ্যে আল্লাহ তাআলা অধিক পরিমাণে রহমত বিস্তার করেন, তাদেরকে আমরা রাত্রি জাগরণ করার জন্য উৎসাহ করব। আমাদের অধীনস্থ যারা রয়েছেন তাদেরকে অবশ্যই আমরা রাত্রি জাগরণ করাব। চার নম্বর যে আমলটি হলো লাইলাতুল কদরের, সেটি হলো দান সদকার হারকে আমরা বাড়িয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস উল্লেখ করেছেন, কোনো ব্যক্তি যদি রমজান একটি নফল ইবাদত করে, রমজানের বাইরে একটি ফরজ আদায় করলে যে পরিমাণ নেকি হয় আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ নেকি দান করে। বিশেষ করে রমজানে দান খয়রাত করলে, রমজান এক টাকা দান করলে, রমজানের বাইরে সত্তর টাকা দান করলে যে পরিমাণ নেকি হবে আল্লাহ তাআলা এক টাকা দান করলে তাকে ওই পরিমাণ নেকি দান করবেন। সওয়াবের পরিধিকে সত্তর গুণ থেকে সাতশত গুণ পর্যন্ত আরও অধিক পরিমাণে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। দান খয়রাত করলে আল্লাহ তাআলা তার ক্রোধকে দমন করে নেন। বান্দা অনেক নাফরমানি করে, যখন দান খয়রাত করে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি তার ক্রোধকে দমিয়ে দেয়। বিশেষ করে রমজান মাসে আমরা তো দান খয়রাত করবই, নফল দান খয়রাত, তারপরে রমজান মাসে যাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়েছে, আমরা সদকায়ে ফিতর রমজানের মধ্যেই আদায় করে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমাদের প্রতিবেশী যারা গরিব রয়েছেন, তারা যদি সদকায়ে ফিতরের এই টাকাটা পেয়ে ঈদ সামগ্রী ক্রয় করতে পারে, তারাও যদি ঈদ উদযাপন করতে পারে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করে যাও। এরপর অনেকের উপর যাকাত ফরজ হয়েছে, তারা যাকাত আদায় করছে না, তাদের উচিত রমজানের মধ্যেই তাদের মালকে হিসাব নিকাশ করে যাকাত আদায় করে দেবে। পাঁচ নম্বর যে আমলটি হলো লাইলাতুল কদরে, সেটা হলো অধিক পরিমাণে ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনা করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে খুব বেশি তাগিদ দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পাই তাহলে কী করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি শবে কদর পেয়ে যাও তাহলে আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে ক্ষমা প্রার্থনা করো। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদরে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি অধিক পরিমাণে পাঠ করলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাদের সকল ধরনের চাওয়া পাওয়াকে পূরণ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরে অধিক পরিমাণ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মাধ্যমে একজন বান্দা আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দায় পরিণত হয়ে যায়। যখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, ওই ব্যক্তি নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়, তখন সে আল্লাহ তাআলার কাছে যা কিছু চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। তাহলে আমরা লাইলাতুল কদরে পাঁচটি আমল গুরুত্ব সহকারে করব। এক নম্বর আমল করব আমরা এতিকাফ করব, দুই নম্বর আমল হলো আমরা রাত্রি জাগরণ করব, তিন নম্বর আমল হলো আমরা পরিবার পরিজনদেরকে রাত্রি জাগরণ করাবো, চার নম্বর আমল হলো আমরা অধিক পরিমাণে দান খয়রাত করব, পাঁচ নম্বর আমল হলো অধিক পরিমাণে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লাইলাতুল কদরে